হ্যালো ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি আপনি চালিয়ে অনেক বেশি মজা পাবেন, আপনার কোন কাজটি করতে হবে, যে কাজটি করলে আপনার বাইক নিয়ে আপনার পথে পথে হাঁটতে হবে না, আপনার বাইক নিয়ে আপনি অনেক অনেক বেশি মজা পাবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনি যদি বাইক রাইড করেন সেক্ষেত্রে রেগুলার মেনটেনেন্স আপনার করে যেতে হবে। রেগুলার মেনটেনেন্স যদি আপনি করেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক নিয়ে কোনো বিপদে পড়বেন না, সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি ভালো মাইলেজ পাবেন, সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি পারফরমেন্স পাবেন এবং আপনার বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। তো আপনার রেগুলার মেনটেনেন্সের মধ্যে আপনার কোন কাজগুলি করতে হবে, সর্বপ্রথম আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে চাকার প্রেসার। অবশ্যই বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে চাকার প্রেসার। আপনার বাইকের চাকার প্রেসার অবশ্যই আপনার ঠিক করে নিতে হবে। আপনার বাইকের চাকার প্রেসার আপনি কত রাখবেন, সামনে থাকবে 25, পিছনে থাকবে 32। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল। আপনার বাইকের ক্লাচ কেবল এবং টোটাল কেবল প্রতি 10,000 কিলোমিটার পর পর পরিবর্তন করবেন। এবং রেগুলার মেনটেনেন্সের মধ্যে আপনার যে কাজটি করতে হবে, আপনার বাইকের ক্লাচ কেবল যদি আপনার জ্যাম জ্যাম মনে হয়, আপনার বাইকের টোটাল কেবল যদি আপনার জ্যাম জ্যাম মনে হয়, সেক্ষেত্রে আপনার বাইকের টোটাল কেবল এবং ক্লাচ কেবল পরিবর্তন করে নেবেন। এবং ক্লাচ কেবল টোটাল কেবল যদি আপনি পরিবর্তন না করেন সেক্ষেত্রে দেখা যায় পথের মধ্যে হঠাৎ করে তার ছিঁড়ে গেছে, তখন আপনার বাইক নিয়ে পথে পথে টেলতে হয়। তো সেজন্য রেগুলার মেনটেনেন্সের মধ্যে আপনার বাইকের ক্লাচ কেবলের তার এবং টোটাল কেবলের তার অবশ্যই চেক করবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগ অবশ্যই প্রতি 5,000 কিলোমিটার পর পর পরিবর্তন করবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যাবেন তখনই আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে নেবেন এবং স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নেবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। তারপর যে কাজটি করবেন আপনার বাইকের এয়ার ফিল্টার ফোম অবশ্যই প্রতি 5,000 কিলোমিটার পর পর পরিবর্তন করবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যখন যাবেন তখনই আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার করে নেবেন, সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। তারপর যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের চেন। আপনার বাইকের চেন অবশ্যই সঠিক নিয়মে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আপনার বাইকের চেন স্পোকের দাঁত যদি ক্ষয় হয়ে যায়, আপনার বাইকের চেন যদি লুজ থাকে, আপনার বাইকের চেন যদি অতিরিক্ত টাইট থাকে, সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না। অবশ্যই চেনের স্পোকের দাঁত চেক করবেন রেগুলার মেনটেনেন্সের মধ্যে। সেক্ষেত্রে কি হবে, যদি স্পোকের দাঁত ক্ষয় হয়ে যায় পরিবর্তন করে ফেলবেন। আপনার বাইকের চেনের মধ্যে 90 গ্রেডের গিয়ার অয়েল দিয়ে দেবেন এবং চেন যদি লুজ থাকে সেক্ষেত্রে টাইট করে নেবেন, চেন যদি টাইট থাকে সেক্ষেত্রে লুজ করে নেবেন এবং সেক্ষেত্রে আপনার বাইকটি চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন। তারপর যে কাজটি করবেন আপনার বাইকের ব্রেক, আপনার বাইকের ব্রেক শু, আপনার বাইকের ডিস্ক প্যাড ক্ষয় হয়ে গেছে কিনা, আপনার বাইকের ব্রেক শু ক্ষয় হয়ে গেছে কিনা, আপনার বাইকের ব্রেক লুজ হয়ে গেছে কিনা, যদি লুজ হয় সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার বাইকের চাকা যদি জ্যাম মনে হয় সেক্ষেত্রে ফ্রি করে নেবেন, সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে অনেক অনেক বেশি মজা পাবেন। তারপর যে কাজটি করবেন আপনার বাইকের মধ্যে টেপিট অবশ্যই আপনার অ্যাডজাস্ট করতে হবে। আপনার বাইকের টেপিট যদি লুজ থাকে, আপনার বাইকের টেপিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন না। বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেপিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। টেপিটের মাপ কত রাখবেন, ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ থাকবে 0.10 mm। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ কত রাখবেন। স্পার্ক প্লাগের গ্যাপ থাকতে হবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। এবং আপনাদের সাথে আরো কি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে প্রতিটা বাইকের মধ্যে একটি কার্বোরেটর থাকে, ওই কার্বোরেটরের মধ্যে একটা ড্রেন স্ক্রুপ থাকে। অবশ্যই আপনি যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যাবেন তখনই আপনার বাইকের কার্বোরেটরের ড্রেন স্ক্রুপ খুলে কার্বোরেটরের ময়লাযুক্ত ফুয়েলগুলি ছেড়ে দিবেন, সেক্ষেত্রে আপনার বাইক চালিয়ে আপনি অনেক বেশি মজা পাবেন।
আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।